সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জেলার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শরফুদ্দিন আহমেদ ঝন্টুর প্রথম নামাজি জানাজা অনুষ্ঠিত হয়েছে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদ এশা রংপুরের নূরপুরে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে আরও জানাচ্ছেন পার্থ মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও রংপুরের সাবেক মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু চিকিৎসাধীন অবস্থায় রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান তিনি সোমবার সকালে প্রয়াতের মরদেহ আনা হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এখানেই তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন জানাজা শেষে মুক্তির সংগ্রামে লড়াই করা এই বীরের প্রতি রাষ্ট্রীয় সালাম জানানো হয় পরে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর স্পিকার ডেপুটি স্পিকার ও ফুলেল শ্রদ্ধা জানান সংসদের বিরোধী দলের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও তার প্রতি শ্রদ্ধা জানান দলীয় প্রধান শেখ হাসিনা পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় রংপুরে সেখানে নামাজে জানাজা শেষে বাদ এশা নূরপুরে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে ছেষট্টি বছর বয়সী রংপুরের জনপ্রিয় এই নেতাকে পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা